ঢাকাকে জলপদ্ম বলা যায়। বৃত্তাকারে জড়িয়ে রাখা জলের মাঝে প্রস্ফুটিত এক জনপদ ঢাকা। যার জলস্পর্শে এই জনপদ কুড়ি মেলতে শুরু করে সে বুড়িগঙ্গা। তবে এই জলে আছে বহুর সৌরভ স্পর্শ। পুরাতন ব্রহ্মপুত্র থেকে জন্ম যে বংশায় নদীর, সেই নদী গাজীপুরের কড্ডাতে এলে তাকে এই অঞ্চলের মানুষেরা বরণ করে কহর দরিয়া নামে। সেই আদুরে নামে এখন আর কেউ চেনে না, নতুন নাম পেয়েছে তুরাগ। গাবতলির কাছে তুরাগ এসে হাত মিলায় ধলেশ্বরী শাখা কর্ণতুলির সঙ্গে, দুইয়ের মিশেলের জলধারা বুড়িগঙ্গা। ঢাকার বয়স 400 বলে গৌরবের ঢোল বাজলেও গবেষকরা বলছেন বয়সের গৌরবের ঢেউ আরও উঁচু। ঢাকা সহস্র বছরের পুরাতন জনপদ। তবে বুড়িগঙ্গা তীরবর্তী জনপদ ঢাকাতে বারবার শাসকরা রাজধানী কেন ফিরিয়ে এনেছেন? উত্তর বেশ সহজ। বুড়িগঙ্গা তীরের মাটির গঠন ভাঙ্গন প্রবণ নয় বলেই রাজধানী ফিরে ফিরে ঢাকা এসেছে শাসকদের হাত ধরে। মাটির মূল গঠন শক্ত হলেও একে ঘিরে জমাট পলিকে শাসন করতে 1864 সালে ঢাকার ব্রিটিশ কমিশনার চার্লস থমাস বাকল্যান্ড ফরাশগঞ্জ থেকে বাবুবাজার পর্যন্ত বাঁধ তৈরি করে দেন। তোমাকে জানতে কতবার বাড়িয়েছি হার, তোমাকে ছুঁয়েও জানতে পারিনি জলে স্বরলিপি। জল তুমি বদলেছ কত নামে কতবার, তোরা বারু আমরা বুড়িগঙ্গা তীরে আছি রূপলাল হাউজে। আমরা বুড়িগঙ্গার যে রূপ ছিল, যে রূপটার কথা আমরা জানি, সেই রূপ আর নেই। একইভাবে যে রূপলাল হাউজের একটা বিষণ্ণ অবস্থা, সেই তার সে লাবণ্য নেই। আপনারা কাজ করেছেন এই যে বুড়িগঙ্গার তীরবর্তীতে স্থাপত্য নিয়ে আপনারা কাজ করেছেন, বিভিন্ন যে ঘাটগুলো ছিল সেগুলো কাজ করেছেন, সে আপনাদের স্থাপত্য গবেষণার পর্যবেক্ষণটা বা এই যে আমাদের যে পরম্পরার যে বৃত্তান্ত, যে কীভাবে বুড়িগঙ্গার দুই তীর রূপ পাল্টে গেল, সেটা আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, আমরা মূলত কাজ করেছি হচ্ছে বা ঢাকার চকবাজার বা শরীঘাট এলাকা থেকে শুরু করে এখানে ফরাশগঞ্জ ঘাট পর্যন্ত। এবং এখানে আমরা আসলে দেখেছি যে ঢাকার ইতিহাসের যে কয়েকটা লেয়ার আছে, তার মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট হচ্ছে মুঘল লেয়ারটা। যখন ক্যাপিটাল করা হলো ঢাকাকে, তখন মূলত ডেভেলপমেন্টটা শুরু হলো ইসলামপুর রোড এবং এই চকবাজার এলাকা থেকে। এবং এখান থেকে আস্তে আস্তে যখন আমরা এই বুড়িগঙ্গার দক্ষিণ দিক ধরে আমরা এই আসান মঞ্জিল এবং রূপলাল হাউস ধরে যখন আমরা আগাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি কলোনিয়াল পিরিয়ডে, ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে এই এলাকাটা ছিল মূলত ধনাঢ্য ব্যবসায়ীদের একটা জায়গা। এবং এখানে তারা আমরা দেখতে পাচ্ছি রূপলাল হাউস কিংবা আসান মঞ্জিল কিংবা এই বিকাশ রোডে আমরা অনেকগুলো ভবন দেখতে পাবো, যেগুলো বলা যেতে পারে যে সে সময় খুব গুরুত্বপূর্ণ স্থাপনা বা তার একটা ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক গুরুত্ব আছে। কলোনিয়াল পিরিয়ডের পরে যখন দেশভাগ হলো, পরবর্তীতে 71 মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ও এখানকার বেশিরভাগ মালিক ছিলেন হিন্দু এবং তারা এই জায়গা ছেড়ে চলে যান। এবং এটা আসলে অন্যান্য বিভিন্ন শহর থেকে আমাদের একটা ডিফারেন্স, যে আসলে এখানকার অরিজিনাল যারা জমির মালিক ছিলেন বা বাড়ির মালিক ছিলেন তারা এই মুহূর্তে আর এক্সিস্ট করেন না। তো যেটা হলো এই পরিত্যক্ত ভবনগুলো তখন অন্য একটা রূপ নেওয়া শুরু করলো। বুড়িগঙ্গারও একটা ডেভেলপমেন্ট শুরু হলো, কারণ হচ্ছে ঢাকা শহরের পপুলেশন রূপান্তর শুরু হলো। শ্যামবাজারের এই অংশটা ছিল আসলে রূপলাল হাউসেরই একটা এক্সটেনশন, এটার বাগান বাড়িটা ছিল ওখানে, বাগান বাড়ি না অ্যাকচুয়ালি বাগানটা ছিল ওখানে।
তো ওই জায়গাটা এখন আমরা দেখতে পাচ্ছি যেহেতু বেদখল হয়েছে বা পরবর্তীতে ওনারশিপ নিয়ে একটা ডিসপিউট হয়ে এসেছে, তো এরকম আরও বেশ কিছু ভবন আছে এই জায়গাটায় যেটা ওই কলোনিয়াল পিরিয়ডের খুব ইম্পর্টেন্ট ভবন। একসময় এই বাকল্যান্ড বাঁধ ছিল এটার সামনে দিয়ে, বাকল্যান্ড বাঁধটা আসলে মূলত মুঘল আমলে এই বাঁধটা তৈরি করা হয়। পরবর্তীতে বাকল্যান্ড যখন ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি এই বাঁধটাকে আবার রেনোভেট করেন বা বলা যেতে পারে এই বাঁধটাকে তিনি আবার নতুন করে, এবং এই বাঁধটা তখন একটা প্রমোদ ভ্রমণের জায়গা ছিল ঢাকাবাসীর জন্য এবং ঢাকা মিউনিসিপ্যালিটি বাঁধটা ওন করত। পরবর্তীতে যেটা হয় যে আইয়ুব খানের সময় এসে বাটার ওনারশিপ চলে যায় হচ্ছে পানি উন্নয়ন বোর্ড বা এরকম কোন একটা, এই নদী কেন্দ্রে কিছু দুর্গ ছিল কিন্তু। জি, এটা খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে যখন ঢাকারকে ক্যাপিটাল ঘোষণা করা হলো তখন ঢাকার প্রোটেকশন একটা খুব জরুরি বিষয় হয়ে গেল, কারণ দক্ষিণ দিক থেকে এসে পর্তুগিজ জলদস্যু মগ জলদস্যুরা এসে ঢাকা আক্রমণ করতে চাইতো যেহেতু এটা ক্যাপিটাল ছিল। তো এটাকে রক্ষা করার জন্য তখন প্রথম হচ্ছে কয়েকটা ফোর্ট আসলে আমরা দেখতে পাই, যেমন নারায়ণগঞ্জ থেকে ফোর্টগুলো শুরু হয়েছে, হাজিগঞ্জ দুর্গ, সোনাকান্দা দুর্গ, ইদ্রাকপুর দুর্গ, জি জি, তো এরকম তিনটা দুর্গ আমরা এখনো দেখতে পাই যেটা হচ্ছে আসলে নদী কেন্দ্রিক দুর্গ এবং এইটা এটার সাথে নৌকার একটা সম্পর্ক ছিল। এই যে আটটি ঘাটকে আপনারা কাজ করলেন, আপনাদের এখানে মানে মূল পর্যবেক্ষণটা কি, আপনারা এখন এটাকে আপনাদের পর্যবেক্ষণ যে প্রতিবেদনে কি বলতে চেয়েছেন? আমরা পর্যবেক্ষণে আসলে মূলত হচ্ছে এই ওয়ার্কশপটা আমরা আসলে বলতে চাইছি আমরা শিখতে চেয়েছি, পুরনো ঢাকা থেকে শিখতে চাইছি, আমরা কোনো কিছু সাজেস্ট করা। আচ্ছা, স্থাপত্য কৌশলটা, স্থাপত্য কৌশল না, মানুষের জীবনযাত্রা বা জীবনযাত্রা সেটার বিভিন্ন অ্যাসপেক্টও আমরা আসলে এখানে দেখতে চাইছি এবং এখানে দেখা থেকে শিখতে চাইছি যে আসলে কীভাবে, যেমন আমাদের সাথে কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ ছিল এখানে, ফ্রান্স এবং ইন্ডিয়া থেকেও আসলে বিভিন্ন জি, যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, যেমন ওনাদের একটা অবজারভেশন, যেহেতু বাইরে থেকে ওনারা এসেছিলেন, ওনারা কলকাতায় কাজ করেছেন ঢাকায় আসার আগে, কলকাতার যেই নদী হুগলি নদী সেটাকে ওনারা বলছেন যে এটা এখন আর তাদের দৈনন্দিন জীবনের পার্ট আসলে নাই এবং এই নদীটাকে কলকাতা শহর একরকম পেছনে ফেলে দিয়েছে, তাদের দৈনন্দিন জীবনযাত্রা বা এটার সাথে নদীর সম্পর্ক নাই। ওনারা এসে বলছেন যে আমাদের সাথে নদীর সম্পর্ক এখনও আছে, কিছু মাত্রায় হলেও আছে, নদীর সঙ্গে আমাদের যে সম্পর্কটি ছিল সেই বিচ্ছিন্নতা এখন তৈরি হয়নি, যেটা অন্যান্য জায়গায় তৈরি হচ্ছে আমাদের। আপনাদের কাছে মনে হয়েছে যে আমাদের এখানে আমাদের অনেক চেষ্টা ছিল যে আমরা এখানে এই যে নৌ বাস বা ওয়াটার বাস সার্কুলার ওয়াটারওয়ে দিয়ে, হ্যাঁ, নানাভাবে নদীর সঙ্গে আমরা সম্পর্ক বজায় রাখার অনেক উদ্যোগ ছিল বা আছে এখনও, সেটাকে রক্ষা করা সম্ভব হবে? আমি মনে করি হবে হবে, কারণ আসলে এটা মূল কাজটা হচ্ছে আসলে প্রথমে এটার উদ্দেশ্যটা আমাদের বুঝতে হবে যে কেন আমরা করছি এবং নদী আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। নদী দেখেন, যে কোনো সিভিলাইজেশন আসলে নদীর পাশে গড়ে উঠেছে শুরু থেকে, এটার দুইটা কারণ ছিল মূলত, একটা হচ্ছে নদীর থেকে যেই ওয়াটার সাপ্লাইটা লাগবে আপনার দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য, খাওয়ার জন্য, যে কাজের জন্য, আবার পয়ঃ নিষ্কাশনের ব্যবস্থাটাও লাগবে, একই সাথে প্রতিরক্ষার ব্যাপার ছিল। এখনও তো প্রতিরক্ষার ব্যাপারটা তো গুরুত্বপূর্ণ না, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পানির সাপ্লাই, সেটা কিন্তু আমরা বুড়িগঙ্গা থেকে পাচ্ছি না। আমাদের একসময় ছিল চাঁদনিঘাট, জি, আমাদের চাঁদনিঘাটে এখন ওয়াটার ওয়ার্কসে এই ইয়েটা আছে, কিন্তু এটা কিন্তু হোল সিটিকে সাপ্লাই করার মতো ক্যাপাসিটি না, আমাদের আরও অনেকগুলো জায়গায় হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে যে আপনার আমরা কিন্তু শীতলক্ষা থেকে পানি আছি, শীতলক্ষা, তা আমাদের যদি এই গুরুত্বটা বুঝতে হয় যে আসলে নদী আমাদের একটা মানে মূলত জীবন ধারণের জন্যই দরকার, এরপরে তো আমার অন্যান্য বিষয় আছে। আমাকে যেটা মনে হয় যে ঢাকার বিস্তার ঘটলেও ঢাকার যে চারপাশের নদীর উপর নির্ভরতাটা আমাদেরকে ধীরে ধীরে বাড়াতেই হচ্ছে, বাড়াতে হচ্ছে এবং একই সাথে আমরা নদীর সাথেই আছি। আমরা শুরু করেছি বুড়িগঙ্গা থেকে, কিন্তু এখন যদি ঢাকার এক্সটেন্ডটা আমরা দেখি, এটা চারদিকে চারটা নদী আছে, তুরাগ, শীতলক্ষা, বালু, বুড়িগঙ্গা, চারটা মিলে আসলে হারিয়ে ফেলেছি, বা আমাদের যে ইন্টারনাল ক্যানাল কানেকশনগুলো ছিল সেগুলোকে আমরা আসলে হারিয়ে ফেলছি। আমাদের এই ক্যানালের গুরুত্বটাও বুঝতে হবে, কারণ ঢাকা শহরে এই যে জলাবদ্ধতা এর আসলে একটা ম্যানমেড প্রবলেম এবং এইটাকে রক্ষা করার জন্য আমাদের ন্যাচারাল সলিউশন ছিল এই ক্যানালগুলো। তাহলে যেটা হচ্ছে যে এই যে আপনাদের মূল পর্যবেক্ষণ বা আপনাদের আপনারা শিখতে চেয়েছেন শেখাটা ছিল হচ্ছে নদীজীবী এবং এই জীবিকার কাছ থেকে শেখা। নদীয় মানুষ একান্নবর্তী মানুষ, তাদের জীবিকার জন্যে
জল সংলগ্ন হয়েছে, যেখানে সেখানেই গড়ে উঠেছে সভ্যতা। বুড়িগঙ্গার তীর ঘেঁষে ক্ষয়িষ্ণু সেই সভ্যতা এখনও সাক্ষ্য দিয়ে যাচ্ছে। শুধু শাসকদের দুর্গ বা বসতি নয়, নদীকে মূলধন করেই গড়ে ওঠে বন্দর, গঞ্জ, ঘাট। বুড়িগঙ্গাকে পুঁজি করে গড়ে ওঠা বাণিজ্যের বসতি এখনও সচ্ছল। একসময় এই তীরের মোকাম, হাট বা বাজার থেকেই ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য সরবরাহ হতো। কিন্তু সড়কের দাপটে জল এখন কোণঠাসা, পণ্য পরিবহনে কমেছে ব্যবসায়ীদের নদী নির্ভরতা। ফলে বুড়িগঙ্গা তীরবর্তী আটটি ঘাট ঘিরে যে বাণিজ্যের পসরা, সেখানে নদীর সঙ্গে তৈরি হয়েছে সম্পর্কের ভাটা। আপনি তো অনেকদিন যাবত এই বুড়িগঙ্গার পাড়ে এই ব্যবসার সঙ্গে জড়িত বা এখানে অনেক ব্যবসা দেখেছেন, অনেকগুলো ঘাট আছে, পরিবর্তনটা কী দেখলেন? আপনি কত বছর যাবত কাজ করেন, এই বুড়িগঙ্গার পরিবর্তন কী দেখলেন, ব্যবসা বাণিজ্যে কী পরিবর্তন দেখলেন? তো বুড়িগঙ্গাতে আগে মালামাল আসতো বেশি, আপনার রপ্তানি বেশি দূর লঞ্চে, এখন মালামাল আমদানি রপ্তানি কম হচ্ছে, কারণ বাই রুট হয়ে গেছে, বিভিন্ন মোকাম হয়ে গেছে, এই জন্য এখানে কম হচ্ছে। তারপরও যতটুকু চলে মোটামুটি খারাপ না, ভালোই চলে। মানে তাহলে নদীর উপর আপনাদের নির্ভরতাটা কমে গেছে? অনেক কমে গেছে, অনেক কমে গেছে, কারণ নদীর এখন তো যাত্রীও কম আর মালামাল লঞ্চে কম হয়ে আসে বাই রোডে। আচ্ছা, বেশিরভাগ মালই বাই রোডে আসে। এইখানে যে যত মানুষ এখানে এখানে অনেক মানুষের জীবিকা ছিল, সেগুলি তো কমে যাচ্ছে আস্তে আস্তে। হে তো কমছে, কমবে না আর, কাজকাম কম হলে তো সেখানে একটু কমবেই। কমে গিয়েছে। বুড়িগঙ্গার পাড়ে যে পুরনো বাড়িগুলো ছিল সেগুলো তো বদলে যেতে দেখেছেন আপনারা, না? হ্যাঁ, বাড়িঘর চেঞ্জ হয়েছে, বিল্ডিং হয়ে গেছে, আগে তো বাড়িঘর ছিলই না। এখন তো দুইটারে আমি যখন আসছি তখন তো ওপার কোনো শহরই ছিল না, এখন তো ওপার চেঞ্জ পাঁচতলা আটতলা বিল্ডিংও হয়ে গেছে। আর নদীটাকে যেরকম দেখেছিলেন, সেই নদীতে তো আমরা গোসল করেছি, কাজ দিনে কাজ করছি, দুপুরে যা গোসল করে আবার খাওয়া দাওয়া করছি, তা এখন তো নদীর সেই পরিবেশও নাই, পানিও কম আর ময়লা, তাই এটার পরিবেশ তো নষ্ট হয়ে গেছে। নদীর যত্ন নেন নাই আপনারা? যত্ন আমরা কি নিব, নেওয়ার যারা তারা না যত্ন নিব। ওয়াইস ঘাটে আপনি কতদিন যাবত ব্যবসা করেন? আমি প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে। তা এতে এই যে ফলের আড়ত, ওয়াইস ঘাটের ফলের আড়ত এবং এই যে বুড়িগঙ্গা নদী, কী পরিবর্তন দেখছেন? নদীর ভিতরে এখন পরিবর্তন, আগে তো আমাদের মালামাল, কাঁচা মালামাল সব আসতো বুড়িগঙ্গায়, ট্রলার আসতো, লঞ্চে আসতো, এখন আর এইটা আসে না, এখন গাড়ির মাধ্যমে আসে, পরিবর্তন এইটা হয়েছে। নদীর সাথে আপনাদের আর নদীর সাথে আমার এখন আমাদের ব্যবসায়ী কোনো এখন কালেকশন নাই, শুধু এখন মনে করেন কাঁচামালের মধ্যে ওই ডাব আসে, বরিশাল থেকে ডাব আসে, আমরা আসে, মানে বিভিন্ন কাঁচা তরকারি এগুলো কিছু আসে নদীপথে। তরমুজের টাইমে ভোলা, বরিশাল তরমুজ লাগলে ওই সময় নদীপথে আসে। এই যে কিন্তু আগে আপনার 100% পণ্যই আসতো নদীপথে, সবই প্রায় সবই আসতো নদীপথে, এখন সবই বেশিরভাগই আসে গাড়িপথে। যে ট্রলার ছিল, যে কার্গো ছিল, হ্যাঁ, সেগুলোর কী অবস্থা? সেগুলো এখন অন্য পণ্য আনানাও করে? না, এখন আর পণ্য আনানাও করে না, তারা অন্য কিছু আনানাও করে, যেমন চকবাজারে অন্য অন্য মাল টানা বহন করে। আর এখানে যে লোকজনের সঙ্গে যে যোগাযোগটা ছিল, আগে বরিশাল ভোলার লোক এখানে কাজ করতো, হ্যাঁ, নদীপথে আসতো, এখন কি ওই দক্ষিণাঞ্চলের লোকে বেশি কাজ করে? না না, এখন বেশিরভাগ এখানে লোক আছে বেশি কাজ করে ফরিদপুর লাইনের লোক, ফরিদপুর বরিশালেরও আছে, মানে অত না। কেন এই পরিবর্তনটা হলো? কেন পরিবর্তনটা হলো, ওদিকে লোক মনে করেন বেশিরভাগ লোক ওদিকে কাজ করে, যেমন যাত্রাবাড়ি হয়ে গেছে, কারণ বাজার হয়ে গেছে, বিভিন্ন দিকে সিটে বিটে গেছে, এই জন্য এখানে একটু আরো ছোট হয়ে গেছে। এখনো আসে, আগের চাইতে নদীপথে একটু কম আসে, কিন্তু যায় বেশি, যেমন বরিশালের মালগুলি নদীতে যায় আর অন্যান্যগুলি গাড়িতে যায়, আমাদের সময় অনেক সেভ হয়। কিন্তু খরচের একটা তারতম্য আছে না? খরচের তারতম্য গাড়িতে একটু বেশি, নদীতে একটু কম, কিন্তু গাড়িতে সময় কম লাগে, নদীতে সময় বেশি লাগে। লঞ্চের যাত্রী কমে যাওয়ার কারণ সেটার প্রভাব কি বাদামতলিতে পড়েছে? না না না, সেটার কারণ বাদামতলিতে পড়ে, কারণ এটা তো পাইকার, এই জন্য পাইকার তো আমাদের এখানে আসবে ইনশাল্লাহ। আর বাদামতলিতে সব রকমের মাল পাওয়া যায়, অন্যান্য জায়গাতে সব রকমের পাওয়া যায় না, একটা পেলে আরেকটা পায় না, বাদামতলি বাদামতলিতে আসে। আর একটু বুড়িগঙ্গা নিয়ে বলছিলাম যে বুড়িগঙ্গা এখন, বুড়িগঙ্গা এখন
অবস্থা ভালোই আছে, কিন্তু আস্তে আস্তে নদী ছোট হয়ে যাচ্ছে আর কি। এই নদীটাকে খনন করে আগের পুনরায় রাখাটাই আমি মনে করি উত্তম। নদী বাঁচলে দেশ বাঁচে, এটাই কথা আর কি। নদীটাকে বাঁচায় রাখাই আমাদের দরকার। খুব নিকট অতীতেও ঢাকার ব্যবসা বাণিজ্যে নদী নির্ভরতা ছিল। উত্তর দক্ষিণ দুই তীরে রকমারি শিল্প ও ব্যবসার প্রসার ঘটেছিল বুড়িগঙ্গার জলের ভরসায়। ব্যবসার কাঁচামালের যোগান আসত নৌপথে, আবার উৎপাদিত পণ্য দেশের নানা প্রান্তে চলে যেত নৌযানে করেই। এখন দুইয়ের বাহন নৌযান নয়, মোটরযান। এই এলাকায় যে আপনাদের যে ব্যবসা, এটা তো বিচিত্র ব্যবসা। এই ব্যবসাটা এই নদীর পাড়ে কীভাবে গড়ে উঠলো? এটা অনেক পুরনো ব্যবসা, এটা আমার দাদা করছে, আমার বাবাই করছে, আমরাও করতেছি। নদীর পাড়ে হওয়ার কারণ হইল আগে পণ্য নৌকা দিয়া আমদানি হইতো আর কি, নৌকায় ওঠা নামা হইতো। তো এই পণ্যটা হইলো পুরানো ভাঙ্গারি পণ্য, এগুলা নৌকা দিয়া গোস্তি বড় নৌকা দিয়া তারা সংগ্রহ করতো বিভিন্ন জায়গা থেকে, আইসায় নদীর পাড়ে ভিড়াইয়া তারা বেচা কেনা করতে সুবিধা হইত। এই জন্যেই নদীর পাড় দিয়েই এই দোকানগুলা আর কি ব্যবসা পরিচালনাগুলো হয়েছে আর কি। এবং এই যে এখন এই নদী নির্ভরতা আপনাদের আছে, এখনও কি নদী দিয়ে সেই পণ্যগুলো আসে? এখনও আসে খুব কম, এখন এই আপনার ট্রাকে আসে, পিকআপে আসে। তো আগে যেই এই বড় গোস্তি নৌকা থাকতো, ওই গোস্তি নৌকা দিয়া ফেরিওয়ালারা এই বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতো, এইভাবে যে এক বাহু দিয়া যাইতো আর কি, এই যে কাঁধে আর কি নিয়ে এক জায়গায় পণ্য থাকতো, নানান রকম পণ্য, বাদাম ফটকড়ি এরকম। তো ওই ফেরিওয়ালারা বিভিন্ন জায়গা থেকে ওই পণ্যর মাধ্যমে এই ভাঙ্গারি মালগুলা প্লাস্টিক এগুলা সংগ্রহ করতো, সংগ্রহ করে ওই নৌকায় এক জায়গায় হইতো আর কি, হইয়া ওই নৌকা দিয়ে আর কি এই ঘাটে নিয়ে আসতো। সেই থেকে আপনাদের দোকানগুলো এখানে এখানে গড়ে উঠছে। এখন আর নৌকা দিয়ে সেই নৌকার প্রচলনটা নাই। বুড়িগঙ্গার দক্ষিণ তীরে গড়ে উঠেছে এক আশ্চর্য জনপদ। ওই জনপদের মানুষেরা যেন জাদু জানে, বলতে ইচ্ছে হয় গোলকের সকল মেধাবীরা যেন এখানে এসে মিলেছে জলধারার মতোই। তাদের পুঁথিগত শিক্ষা নেই, কিন্তু তাদের শিক্ষা সহজাত। চোখে দেখা এমন কোনো পণ্য কি আছে যা তারা অবিকল তৈরি করে দিতে পারবে না? কটাক্ষ বা উপহাস ছলে মেড ইন জিঞ্জিরা বলা হলেও এখানকার মেধাবী শ্রমিকেরা শুধু বাহ্যিক নয়, গুণ ও মানেও যে কোনো পণ্যের কাছাকাছি পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু বুড়িগঙ্গা তীরের এই মেধার কোনো যত্ন নেই। এই এলাকার লোক আপনি? জি। এই কাজে ঢুকলেন কিভাবে? জি, আমি আপনার লেখাপড়া পাইসঙ্গে বলছি, তারপরে লেখাপড়া করি নেই, পরে এটা আরও হাতের কাজ। আর কীরকম হয়? আর আপনার চার হাজার টাকা, 4,500 টাকার মতো কাজ হয়। আমি জানতে চাচ্ছি যে এই যে জিঞ্জিরা, মেড ইন জিঞ্জিরা, এই মেড ইন জিঞ্জিরা কাহিনীটা বলেন যে আপনি তো একটু ছোটবেলা অত্যাধুনিক মালপত্র বানানো হয় এখানে, যেমন বিদেশের থেকে এগুলি নালে রপ্তানি করে আনতে হইতো। আমি এটা কিছু না, আরও বড় বড় কারখানা আছে দেখবেন যেগুলি বিদেশ থেকে রপ্তানি করে আনতে হইতো, ওগুলি আমরা এখানে তৈরি করতেছে। অনেক লোকে অনেক বড় বড় কারখানা আছে, অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র বানায়, আর যেই মালটা দিয়ে বানায় ওইটা হলো ওয়াস্টিস, এই যে ওয়াশার, যে ওয়াশারের জন্য বিখ্যাত জিঞ্জিরা, ওয়াশার টুপ, ওয়াশার নাট বল্টু, এগুলি সব অস্টিজ মালের থেকে তৈরি হয়, নাহলে এগুলি ফালানোর জন্য জায়গা রাখতে হবে। কারখানা কি আগের মতোই আছে না কমেছে? করোনার জন্য অনেক কারখানা কমে গেছে, অনেক কারখানা কমে গেছে, ব্যবসা না খেয়ে গেছে। কিনতে গেলে বেশি দাম, বেচতে গেলে কম দাম, কারেন্টের ইউনিট বেশি, ঘর ভাড়া বেশি, ওয়ার্কারের খরচও বেশি। আর আপনি বলছিলেন যে আপনার উৎপাদন কমে গিয়েছে, কেন উৎপাদন কমে গেছে? বেচা কিনি হয় না, তো
অ্যালুমিনিয়াম চলে না এখন, প্লাস্টিক সব নিয়ে প্লাস্টিক স্টিল মেলা মাইনে গেলে রূপে ঝুঁকছে বেশি। ব্যবসার অবস্থা ভালো না, আমি যখন এখানে কারখানা নিয়ে আসি তখন 100 টাকা কেজি আমরা কাঁচামাল কিনি, এখন কিনতে হচ্ছে 390 টাকা কেজি। কিন্তু মালের দাম বলতে সেটা হ্যাঁ মেড ইন চিনজিরা বলতে বলতে কি এখানে যেই রকম জিনিস এখানে যেই ওয়ার্কারগুলি আছে এরা কোনো স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করে নাই, এরা সব ব্রেনের দিকেই পড়ে, বুঝছেন না? স্কুল কলেজে মাদ্রাসা দেখলে ওরা ক্যাটালগ দেখে, ওদের কোনো ক্যাটালগ নাই, এদের ব্রেনই ক্যাটালগ, বুঝছেন না? মেধাবী একবার দেখবি ওইটা নকল করে ফেলবে, নকল মানে ডুপ্লিকেট। কিন্তু এই শ্রমিকরা এই এত মেধাবী শ্রমিকদেরকে হ্যাঁ মজুরি ঠিক মতো দেওয়া হয় বা তাদেরকে আর উন্নত প্রশিক্ষণ দেওয়া যায় না? হ্যাঁ যায়, যদি আপনারা সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা থাকে। ব্যবস্থা তো নাই না, অনেক শ্রমিক আছে দেখবেন যে নাম লিখতে পারে না কিন্তু কাজ করতেছে, ফ্যামিলি নিয়ে চলতেছে ভালো, মাসে 15-20 হাজার টাকা কামাই করতেছে, ছেলে মেয়ে 2-3-4 ভাই বোন বাবা বা নিয়া সুন্দর চলতেছে। কিন্তু এই মেধাবীদের যত্ন না, মেধাবীর কোনো যত্ন নাই। এখানে কোনো ধরে নে আমি কারখানা চালাইতেছি, আমার কারখানা বন্ধ হয়ে গেলে এই লোকগুলি কোথায় যাবে? এদের যে মন একটা সিস্টেম আছে, আমি শুনছি বিদেশে সব প্রত্যেকটা ওয়ার্কারের ইন্স্যুরেন্স করা থাকে, আমাদের এখানে সেই জিনিসটা নাই। বুড়িগঙ্গার দুই তীরের মানুষের সম্পর্কের সুতো খেয়াপাড়া পার, খুব শক্ত করে পাকানো এই সুতো, পরম্পরায় আজও মজবুত। দক্ষিণের মানুষ কাজের খোঁজে উত্তর অর্থাৎ পুরাতন নতুন ঢাকার দিকে ছোটে, কিন্তু স্বল্প রোজগারি মানুষদের ঠাঁই হয় না জলোসের ঢাকায়, তাদের ভরসার আশ্রয় আজও দক্ষিণের জিঞ্জিরা। আপনি এখান থেকে পারাপার হয় সাধারণত কারা, মানে যারা সাধারণ মানুষ, সাধারণ কর্মচারী, তারা কি কাজ করে? এরা অনেকজনে মনে জানে উপর ব্যবসা বাণিজ্য করে, কেউ কাজকর্মের কাম করে, আবার অনেক মহিলারা পারাপার হইতেছে, এরা কলকারখানায় কাজ করে, ওরা মনোরঞ্জন এখান থেকে পারাপার হয়। মানুষের কি পরিবর্তন দেখলেন? এই যে 20 বছর আগে যারা পারাপার হইতো তাদের আগের আর্থিক হেরা তো এক হেরা তো নাই, অন্তর্লগা আধুনিক যুগ, অন্ত মনোরঞ্জন, অন্তর নতুন ডিজিটাল যুগ হয়েছে, নতুন নতুন মনোরঞ্জন মানুষ উদ্বোধন হয়েছে, অনেক মানুষ আওয়া যাওয়া করতে আছে এখান থেকে, আগে যারা তো আসলো এরা তো আর না, আগের মাঝিও নাই, আগের মনোরঞ্জন আপনার মানুষও নেই, মানে নদী বদলে গেছে, মানুষও বদলে গেছে, মানুষও বদলে গেছে। তার মনে হচ্ছে এই দুই পারে মানুষের বসবাস বেড়েছে, জিঞ্জিরার দিকে মানুষের বসবাস বেড়েছে, যে কারণে এই পারে লোক বেশি থাকে। হ্যাঁ বেশি থাকে। আর এই পারে কি রোজগার কিরকম? রোজগার রোজগার কম এই পারে। শুধু কি তীরে বসবাস করা মানুষের ঢাকায় রোজগার বা নানা সেবার জন্য আসা মানুষদের আজও সাধ্যের মধ্যে যাপনের ভরসা বুড়িগঙ্গা? এখানে আসলে থাকা যায় না, কিন্তু তারপরেও জীবনের তাগিদে থাকতে হয়, বিশেষ করে বিভিন্ন পোকা মাকড় ওষুধ মশা অভাব নাই, কিন্তু রাত্রের জায়গায় কোনো রকম থাকতে হয় এগুলো কাজ। কিন্তু যে আপনার হোটেলে না থেকে বাইরে হোটেলে না থেকে এখানে যে থাকছেন, বাইরে বেশি খরচ তাই এখানে থাকছি। বাইরে কত আর এখানে কত? বাইরে 500-700 টাকা করে বাইরে, আর এখানে 150-200 এরকম। শুধু রাতে থাকা? শুধু রাতে থাকা।
কমের জন্য থাকতে হয়, কমের জন্য থাকতে হয়, সময়ের জন্য থাকতে হয়। বুড়িগঙ্গার আদি প্রবাহ যেটি কামরাঙ্গি চর হয়ে আটি বাজারের দিকে গিয়ে মিশেছিল, দখল ও দূষণে সেই অংশটি ময়লার ভাগাড়ে রূপ নিয়েছে। দুই প্রবাহের মাঝে জেগে ওঠা চর শ্রমিক শ্রেণীর ও নিম্ন আয়ের মানুষের বসতিতে রূপ নিয়েছে। এখানে ঘরে ঘরে কারখানা, পুরুষ ও মহিলা সকলেই রোজগেরে। কত বছর যাবত থাকেন এখানে? তখন এই এলাকায় তো টিনের ঘর টর এরকম ছিল, এখন তো আয় রোজগার বেড়েছে নাকি মানুষের? আয় রোজগারটা কীভাবে বাড়লো? এই যে ঘরে ঘরে কারখানা আছে, মেয়েরা ছেলেরা একসাথে কাজ করে, সংসার চলে যায়। কামরাঙ্গি চলে কি ঘরে ঘরে মেয়েরা কাজ করছে? কি কাজ করে বলেন তো? ফুল বানায়, গাড়ি বানায়, ফিল্ম বানায়, বাসায় কাজ করে। মেয়েরা কি শুধুমাত্র এখানেই কাজ করে না আবার কাজের জন্য আবার শহরের দিকে যায়? শহরে কি কাজ করতে যায়? তোমাকে জানতে চে কতবার বাড়িয়েছি। আশপাশের জেলা ও বসত এলাকা থেকে এসে যারা আদি বুড়িগঙ্গার পাশে বসত গড়েছিলেন, বুড়িগঙ্গার দূষণ ও দখলের সাক্ষী তারা। নদীর স্বচ্ছ জলের রং কীভাবে নর্দমার জলে রূপ নিল সেই বিষণ্ন স্মৃতি তাদের কণ্ঠে। আমার জন্ম এই রহমতপুর। আমি এটা আমার জন্ম পড়তে যখন আমার বুঝ হয় তখন আমি দেখি এই জায়গাটা খেতে খোলা। আমি ছোটো ছোটো যখন ছিলাম আমার সময় বসে আইসা আমরা আইসা টমাটম চুরি করে নিতাম এখান থেকে। এইটা দেখার পর দেখি এর মানুষ আশেপাশে বসবাস হইতেছে, তা আমি আবার দেশের আমার বাপদাদার ভিটা বাটি বেচাই না, এখানে আমি জায়গা লাগলাম। চারটা পর্চা আছে আমাদের, তাই আমি বসবাস করতেছি। তারপরে যে কীভাবে এখানে এই যে জনসংখ্যা বললো, জনবসতি হলো, ওই হলো এই যে আস্তে আস্তে তো হয়, একসাথে তো একটা জনবসতি একসাথে হয় না, আস্তে আস্তে হয়। তো এই যে এখন তো খুব ঘনবসতি। জি, এখন খুব ঘনবসতি। এখানে কোন পেশা যে পেশার মানুষজন বেশি থাকে? এনে সব রকমই, সব রকম লোকই থাকে, তো গরিব সংখ্যার লোকই কম। আমরা এই যে আমি নিম্ন আয়ের, আমি মনে করি কোনো কাজকর্ম করা পাই না, আমি মনে করি কিছু ভাড়া পাই, ভাড়া তো চলি। আর এখানে যারা থাকে তাদের পেশা কি আসলে, মানে মূল পেশাটা কি? তারা কি কারখানায় চাকরি করছে? মানে চাকরি করে বেশিরভাগ শ্রমিক? হ্যাঁ, শ্রমিক। এই মনে করি এপার থেকে ওই পার গিয়ে চাকরি করে, এই পদ্ধতি শুনি। আর কিছু কিছু আছে বড় ব্যবসা, অল্প দশজনের মধ্যে দুই তিনজন আছে বড় ব্যবসায়ী, আর বেশিরভাগই নির্ভরশীল মানুষ। আর এখানে কি কারখানা বা? হ্যাঁ, কারখানা আছে, প্রচুর কারখানা আছে। কী কারখানা, কী ধরনের কারখানা এখানে আছে? এখানে প্লাস্টিকের কারখানা আছে, তারপর লেদ মেশিনের কারখানা আছে, আরও ফ্যাক্টরি আছে বড় বড়, পলিথিন ফ্যাক্টরি আছে, দানার ফ্যাক্টরি আছে। এটা এখন প্রচুর হয়ে গেছে। নদীর দখল হলো কীভাবে? এই আস্তে আস্তে আমরাই দখল করলাম। আপনারা দখল করে ফেললেন? হ্যাঁ, ওই যে জমিদার বেচছে, বেচার পরে আমরা লিচি গরু টিচি রং বানিয়েছি, এই মাটি ফালে ভরছি। ও, নদী ভরে ফেললেন আপনারা? হ্যাঁ। এখন আফসোস হয় না যে নদীটা ছোট হয়ে গেল, নষ্ট হয়ে গেল? এইটা তো আগে বুঝিনি কে, এটা তো আগে আমরা বুঝিনি। নষ্ট আমরা করছি, আবার আমগরই ভালো করতে হবে, অন্য কেউ অন্য দেশের লোক এ করবে না। আমগরই আমরা নষ্ট করছি, আমরাই ভালো করবো। চার দশক আগেও বুড়িগঙ্গার জলপ্রবাহ ছিল প্রায় 3000 কিউসেক, এখন অর্ধেকেরও কম। জলপ্রবাহ কমেছে বুড়িগঙ্গার উৎস নদীগুলোতেও, পলি জমে কমেছে, নাব্য। প্রতিদিন তীরবর্তী মানুষেরা 4,500 টন বর্জ্য ফেলছে বুড়িগঙ্গায়। সঙ্গে দুই তীরে গড়ে ওঠা ট্যানারি, রাসায়নিক কারখানাসহ নানা শিল্পের বর্জ্য নদীর জলে পড়ে এর জীববৈচিত্র্য নষ্ট করেছে। জল প্রকৃত রূপে নেই, বর্ষা মৌসুম ফুরলেই ঘনস্তর তৈরি হয়। দূষণ জলকে নষ্ট করেছে আর নদীকে শুরু করেছে দখল।
দুই তীরের রকমারি প্রভাবশালীরা নদীর সীমানায় ঢুকে পড়েছে। দখল ঠেকাতে সরকারি উদ্যোগ আছে, সীমানা পিলার বসিয়ে লড়াই চলছে দখলদারের সঙ্গে। বুড়িগঙ্গাতে মানে দখলদারদের খপ্পরে পড়েছিল এবং এক ধরনের শঙ্কা তৈরি হয়েছিল যে ঢাকার অনেক নদীগুলো যেরকম খালে পরিণত হয়েছে এবং যেদিন হারিয়ে গিয়েছে, ভবিষ্যতে বুড়িগঙ্গারও সেই হাল হয় কি না, কারণ যেভাবে নগরায়ণ হয়েছে সেই জায়গা থেকে এই যে জলের প্রবাহধারা রক্ষা করতে যে সরকারের উদ্যোগ বা আপনাদের যে বিআরডব্লিউটির কর্তৃপক্ষের যে উদ্যোগ, সেই জায়গাটা আপনারা কতটা রক্ষা করতে পারছেন বা লড়াইটা কী? না, আপনি ঠিকই বলেছেন। আসলে আপনারা তো জানেন যে এই বুড়িগঙ্গাকে কেন্দ্র করেই কিন্তু ঢাকার গোড়াপত্তন, এবং পরবর্তীতে কিন্তু বৃহত্তর ঢাকা, কিন্তু ঢাকার চারপাশের যে নদীগুলো বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা, ধলেশ্বরী, এই পাঁচটি নদীকে কেন্দ্র করেই কিন্তু বৃহত্তর ঢাকা। বুড়িগঙ্গাকে কেন্দ্র করেই ঢাকাতে আপনার মোগল সাম্রাজ্যের যে পত্তন, পাশাপাশি আপনার এখানে যে সভ্যতা সংস্কৃতির যে আপনার একটা গোড়াপত্তন, সেই এটা কিন্তু বুড়িগঙ্গাকে কেন্দ্র করে। কিন্তু আমরা একসময় দেখলাম যে কালের বিবর্তনে এই বুড়িগঙ্গা বিভিন্নভাবে আপনার মৃতপ্রায় একটা নদীতে পরিণত হয়েছিল। সেটা বিভিন্ন কারণে, এটা কিন্তু মানবসৃষ্ট কারণে অনেকটা। যেমন আপনারা দেখছেন যে ওই পাশে যে কেরানীগঞ্জের ওই পাশে কিন্তু আপনার পুরাটাই আপনার কিন্তু গার্মেন্টস, হ্যাঁ, জিঞ্জিরা, বিভিন্ন ধরনের আপনার শিল্প প্রতিষ্ঠান বা ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান এগুলো গড়ে উঠছিল। এরপরে আপনারা জানেন যে এখানে বাদামতলি, শ্যামবাজার, এই সমস্ত আপনার কাঁচা সবজি, তারপরে ফলের আড়ত, এই সমস্ত কিছুর আবর্জনা দিয়ে দিয়ে বুড়িগঙ্গাকে কিন্তু একেবারে শুরু করে হয়েছিল। এক পর্যায়ে এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছিল যে এটা কিন্তু বাংলাদেশের না, শুধু সারা বিশ্বের দিক থেকে যদি আপনি ট্রাফিক গুরুত্বের থেকে দেখেন, তাহলে কিন্তু এত বড় ট্রাফিক নদীবন্দর, অভ্যন্তরীণ নদীবন্দর, হ্যাঁ, এখান থেকে আপনার সারা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আপনার 22টি জেলায় আপনার এখানে কিন্তু প্রতিদিন প্রায় 200 লঞ্চ চলাচল করত। তো সেই অবস্থা থেকে আমরা যখন দেখলাম যে এরকম একটা ঐতিহ্যবাহী এবং আপনার অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন একটা নদীবন্দর, সেই নদীবন্দর মানে তো আপনার বিলুপ্তের পথে, পাশাপাশি নদীগুলোও বিলুপ্তির পথে, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা বিআইডব্লিউটিএকে, মানে নৌ পরিবহন মন্ত্রণালয়কে দিয়েছেন যে নদীর প্রতি আপনার একেবারে নদীর ব্যাপারে একটা জিরো টলারেন্স নিয়ে কাজ করা, এবং পাশাপাশি মহামান্য হাইকোর্ট আপনার এটা নিয়ে কিন্তু এগিয়ে এসছে। তারা কিন্তু 2009 সালের যে রিট পিটিশন নাম্বার 3503 সেটির দিয়ে কিন্তু নদীকে, ঢাকার চারপাশের নদীগুলোকে আপনার বাঁচানোর যে কর্মকৌশল সেটি কিন্তু ওনারা বাতলাইয়ে দিয়েছিলেন। সেইটার যে ইমপ্লিমেন্ট করার দায়িত্বটা ছিল এক স্টেক হোল্ডার হিসাবে অনেকগুলো সংস্থার, তার মধ্যে একটি অন্যতম সংস্থা ছিল বিআইডব্লিউটিএ। তো সেই জায়গা থেকে বিআইডব্লিউটিএ কিন্তু এই কাজটি করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন যেখানে আছি সেই ঐতিহ্যবাহী আপনার আহসানউল্লাহ মঞ্জিল, এই আহসানউল্লাহ মঞ্জিলের সামনে দিয়েও কিন্তু অনেক স্থাপনা ছিল, যে কারণে আপনার এখান থেকে আপনার বুড়িগঙ্গা থেকে আহসানউল্লাহ মঞ্জিল কিন্তু দেখা যেত না। বিআইডব্লিউটিএ কিন্তু সেই কাজটি করেছে যে এখানে সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে, নদী এক্সকেভেশন করে, নদীর প্রশস্ততা গভীরতা বৃদ্ধি করে একেবারে আসান মঞ্জিলের কাছাকাছি নিয়ে গেছি। আমরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াকওয়ে করেছি, ওয়াকের পরে একটা সবুজ বেষ্টনী কৃষ্ণচূড়ার বাগান তৈরি করে দিয়েছি। তো এই কাজগুলো আমরা কিন্তু, এবং নদীর ওই পারেও আপনারা দেখছেন যে এই বুড়িগঙ্গার পারে কিন্তু হাজার হাজার আপনার নৌকা দেখছেন, এবং এখানে অনেক মাঝি, তাদের কিন্তু পরম্পরায় কিন্তু তারা এইখানে এই জীবিকা নির্বাহ করছে। তাদের এই জীবিকাও কিন্তু মানে হুমকির মুখে পড়ে গিয়েছিল, এবং তারা কিন্তু বিভিন্ন ওইখানে নৌকাডুবি হতো, প্রতিদিন প্রাণহানি হতো, এবং তাদের যে ম্যানেজমেন্টটা ছিল সেটা অত্যন্ত সনাতন ম্যানেজমেন্টে চলছিল, সেটাও কিন্তু এইখানে ঘটনা এখন আমরা কিন্তু অনেকটা জিরো পর্যায়ে নিয়ে এসেছি। বিভিন্ন কর্মকৌশলে আমরা এটা কাজ করেছি। বুড়িগঙ্গা কি এখন নিরাপদ দখলদারের দিক থেকে? হ্যাঁ, নিরাপদ বলতে আমরা যেটা করেছি 2019 সালের 29 জানুয়ারি থেকে একেবারে নির্বিচ্ছিন্নভাবে জিরো টলারেন্স নিয়ে আমরা যে উচ্ছেদ অভিযানটা পরিচালনা করেছি, এই উচ্ছেদ অভিযানটা ছিল আমাদের একটি সাকসেসফুল প্রোগ্রাম। এই প্রোগ্রামের শেষেই আমরা কিন্তু
নদীর পাড় দিয়ে ওয়াকওয়ে তৈরি করে দিয়েছি এবং সীমানা পিলার চিহ্ন করে দিয়েছি। এখন যদি কোনো কেউ দখল করে থাকে করে আর ফার্দার কোনো, আমরা কিন্তু আমাদের আনসার বাহিনী, আমাদের রিভার গার্ড বাহিনী দিয়ে আমরা সার্বক্ষণিকভাবে জায়গায় জায়গায় আমরা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছি এবং আমরা কিন্তু একটা পরিকল্পনা মাফিক কাজ করছি। আমরা নিয়মিত টহল বাহিনী আমরা রাখছি এখানে, যেখানেই আপনার এই ধরনের কোনো আপনার অবৈধ দখল আবার পুনরায় আপনার গড়ে তোলার সম্ভাবনা দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আমরা প্রতিহত করছি। এবং এই যে পিলার বসাতে কি কাউকে ছাড় দেওয়া হয়েছে যে কোনো না, এইখানে কিন্তু কোনো সুযোগই নাই, কারণ আমরা পিলারটা করেছি একেবারে, আমরা বললাম যেটা যে আমাদের মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নাম্বার যেটা উল্লেখ করলাম, সেই রিট পিটিশনে বলা ছিল যে ধনী গরিব প্রভাব প্রতিপত্তি জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই কাজটি করব। বুড়িগঙ্গার সাথে যে অন্য নদীগুলির যে সম্পর্ক, সেই সম্পর্কটা কতটা প্রভাবমান আছে? না, এখানে আমাদের কিছু আরও কিছু কাজ করার আছে। যে আপনি জানেন যে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা, ধলেশ্বরী, বালু এগুলো কিন্তু ইন্টারকানেক্টেড, কিন্তু এটার সাথে সাথে আরও কিছু নদী আছে, যেমন আপনার ধলেশ্বরী, বংশী, এই সমস্ত নদীগুলো কিন্তু আপনার এই এই নদীগুলোর সাথে কানেক্টেড, কিন্তু বর্ষাকালে সেইগুলো কানেক্টেড হচ্ছে, কিন্তু এখনও কিন্তু বেশ করে আপনারা জানেন যে এই খোলামোড়ার পাশ দিয়ে যে আটি বাজারের পাশ দিয়ে যে যে চ্যানেলটা আমাদের ধলেশ্বরীতে গেছে সেখানে কিন্তু ভরাট হচ্ছে। এটা আমরা এটার সাথে আবার জেলা প্রশাসন, তারপরে আপনার আরও অনেকগুলো আন্তঃবিভাগের একটা সমন্বয়ের বিষয় আছে। পাশাপাশি আপনারা জানেন যে বুড়িগঙ্গা আদি চ্যানেল, বুড়িগঙ্গার আদি চ্যানেলও কিন্তু আপনারা জানেন যে চর ওয়াশপুর মৌজার ওখানে গিয়ে আপনার তুরাগের সাথে মিলেছে, এটাও কিন্তু পুনরুদ্ধারের কাজ চলছে, এটা সিটি কর্পোরেশন করছে। তো এখানে আরও আমাদের অনেক কাজ করার বাকি, এখানেই আমাদের মানে তৃপ্তির ঢেকুর গিলার কোনো সুযোগ নেই। এখন সবচেয়ে বড় বিষয়টা হলো আমাদের কাছে চ্যালেঞ্জ বুড়িগঙ্গার স্বচ্ছ প্রবাহ, দূষণমুক্ত প্রবাহ ফিরিয়ে আনা, সেটি কিন্তু আমরা এখনও পারি নাই। জলকে আগের রঙে ফিরিয়ে আনা, জি, পানিটা যদি আপনার সঠিকভাবে আমরা যে পানিতে আপনার মাছ থাকবে, আপনার জলজ প্রাণী থাকবে, শুষক থাকবে, আপনার মানে জীববৈচিত্র্য থাকবে, সেই সেই পানি কিন্তু আপনার সেই অবস্থায় আমরা কিন্তু আনতে পারিনি। আজকে যে আপনি পানি দেখছেন এই পানিটা কিন্তু কিছু বর্ষার আগমন বার্তা, হ্যাঁ, কিন্তু আপনি যখন শুষ্ক মৌসুমে যাবেন তখন এই রংটা থাকছে না। যদিও এইখান থেকে চামড়া শিল্প আপনার স্থানান্তর করে আপনার সাভারে নেওয়া হয়েছে, কিন্তু সেটিও কিন্তু আবার আরেকটি নদীর পাশে, সেটি কিন্তু বংশী নদীর পাশে, বংশী নদী কিন্তু আবার কানেক্টেড আছে বুড়িগঙ্গার সাথে। সুতরাং এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আবার এই রংটাকে ফিরিয়ে আনার জন্য দূষণমুক্ত করা, মানে নদীর যে আসল উপকরণ পানিকে স্বচ্ছতে দূষণমুক্ত। বালু আর তুরাগের কি অবস্থা? বালু এখনও কিন্তু, বালু আপনি জানেন বালুর দুই পাশ দিয়ে অসংখ্য হাউজিং কোম্পানি গড়ে উঠেছে এবং এখানে কিন্তু আবার আপনি জানেন যে পূর্বাঞ্চল সরকারিভাবেও কিন্তু আপনার ওখানে প্রজেক্ট হয়েছে, আবাসন হয়েছে, ঝিল আপনি জানেন যে জলশিরি একটা প্রজেক্ট হয়েছে, এগুলো সবই কিন্তু বালু নদীর আপনার পাড়ে। এবং বালু নদীর পাড়ে যে একটা মানে অনেকগুলো আবাসন, এটা কিন্তু বালু নদীর সংকুচিত হওয়ার একটা অন্যতম কারণ। কিন্তু আমরা বিআইডব্লিউটিএ থেকে এই কাজটা কিন্তু আমলে নেইনি, সেটা হলো যে আমরা যেটা করেছি এটাও এখানেও কিন্তু সীমানা প্লার স্থাপন করেছি, এখানেও কিন্তু আমরা ধীরে ধীরে এক্সকেভেশন করে ড্রেজিং করে বালু নদী প্রশস্ত করছি সীমানা প্লার পর্যন্ত। এটা একটা চ্যালেঞ্জ, এটা নিয়ে আমাদের অনেক আপনার আদালতকে মোকাবেলা করছে করতে হচ্ছে, শত শত মামলা হচ্ছে আমাদের উপর, অনেক সময় হামলা হচ্ছে আমাদের কর্মী বাহিনীদের প্রতি। তুরাগের কি অবস্থা? তুরাগের ব্যাপারটা হলো কি, আমরা কিন্তু তুরাগকে যদি আমরা বসিলা ব্রিজ থেকে তুরাগ ধরি, মানে চর ওয়াশপুর মৌজা থেকে আমরা তুরাগ ধরি, তাহলে তুরাগকে নিয়ে যদি আমি একেবারে, তুরাগ কিন্তু বালু নদীর সাথে কানেক্ট হয়েছে আপনি ওই ত্রিমোহনী দিয়ে, ত্রিমোহনী ব্রিজ, তেরমুখ ব্রিজের ওখানে কানেক্ট হয়েছে, এই পর্যন্ত আমরা তুরাগ ধরি, এরপর থেকে বালু ধরি। তো আপনার এই অংশটুকু আমরা আশুলিয়া পর্যন্ত এবং আশুলিয়া ধর ব্রিজ পর্যন্ত কিন্তু আমরা অনেকটাই সুন্দর সাকসেসফুলি করছি এবং ইতোমধ্যে ওয়াকওয়ে হয়ে গেছে। তোমাকে জানতে চে কতবার বাড়িয়েছি হাত, তোমাকে ছুঁয়েও জানতে পারিনি জলে সরলিপি। বুড়িগঙ্গায় ভেসে ভেসে
এসে আমরা এখন কর্ণতলীর দ্বারে, কর্ণতলীর জল ডিঙ্গিয়ে আমরা যাব কহর দরিয়ায়। কাল দেখা হবে নতুন জলে। তুমি অপ্সরী ধলেশ্বরী বুড়িগঙ্গা, তোমার আচলে আমার সহস্র বছরের বেড়ে।